সরওয়ার শামিম লিখেছেন, আমার ওষুধের ব্যবসায় কি আমি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিক্রি করতে পারবো? স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিক্রি করতে পারবেন না, অস্থায়ী যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সেগুলো আপনি বিক্রি করতে পারবেন, যেহেতু সেটি আপনার শর্ত সাপেক্ষে জায়েজ আছে। নাসরিন ইসলাম আখি লিখেছেন, আমি ইউকেতে থাকি, বাংলাদেশে আসছি এক মাস তিন মাসের জন্য, আমি কি কসর করতে পারবো? আপনি যদি তিন মাসের জন্য এখানে আসেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, কোথাও আপনি স্টিল না থাকেন, বেড়া আত্মীয় স্বজনের বাড়িতে এখানে সেখানে বেড়াবাড়ির মধ্যে থাকেন, তাহলে আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন। আর যদি বাংলাদেশে আপনার বাড়ি থাকে, বাসা থাকে, সে বাসায় আপনি উঠেন, তাহলে সেখানে আপনি একদিন থাকলে আপনি পুরো নামাজ পড়বেন, কারণ সেখানে আপনি মুসাফির না, নিজের বাড়িতে মুসাফির হয় না। এবং একজন লোকের ইউকেতে একটা ঠিকানা থাকতে পারে, দেশে আরেকটা নিজস্ব ঠিকানা থাকতে পারে, অতএব দোনো ঠিকানাতে তিনি পুরো সালাত আদায় করবেন। সেই সাথে আপনি যখন দেশেই বেড়াতে যাবেন, সে আপনার ঢাকাতে বাসা আছে, আপনি সেখানে নিজে থাকেন, এখানে আপনি পুরো নামাজ পড়লেন, কিন্তু আপনি এখান থেকে আপনি চট্টগ্রামে কোনো বন্ধুর বাসায়, এখন আত্মীয় বাসায় বেড়াতে গেলেন, সেখানে আপনি কসর পড়বেন। এরপর মনিরা পারমিন লিখেছেন, আমার ছেলে একটা মাদ্রাসায় ক্লাস নাইনে পড়ে, আমি ইচ্ছা ছেলেকে মাওলানা বানাবো, কিন্তু ছেলে মাওলানা এবং ডক্টর দুটোই হতে চায়। এসএসসি পাশ করার পর কোন লাইনে পড়লে আল্লাহর রহমতে আমার স্বপ্ন পূরণ হবে? আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার ছেলেকে আপনার স্বপ্নের চাইতে বড় মানুষ হওয়ার তৌফিক দান করুন। আসলে দুই দিক থেকে মানে একজন মানুষ পণ্ডিত হওয়া এটা কঠিন। আপনার ছেলেকে আলেম হওয়ার ব্যাপারে তার সাথে আলোচনা করে যদি সে আলেম হতে রাজি হয়, তাহলে তাকে আলেম বানাতে হবে, পাশাপাশি জানার সে সম্পর্কে সে ধারণা নিতে পারে। আবার একই সঙ্গে সে আলেম হবে, ভালো ডাক্তারও হবে, এ দুটি করতে গেলে দুটির কোনো একটি খুব বেশি ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। সেজন্য ছেলের সাথে আপনাকে বসে ডিসাইড করতে হবে এবং ভালো কোনো মাদ্রাসায় তাকে পড়াতে হবে, সে যেন বেসিকটা ঠিক করে। অলরেডি সে এসএসসি সরি সে ক্লাস নাইন পর্যন্ত পড়ে ফেলেছে, অতএব তার বেসিকটা ঠিক আছে কি না এটা কোনো আলেমের কাছে নিয়ে গিয়ে তাকে পরখ করাবেন, চেক করাবেন, দেখবেন, তারপর ইনশাল্লাহ আপনি ঠিক করবেন।